হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ। তমজিৎ টিউটোরিয়ালে আবার আপনাদের স্বাগত। তো আজকে আমরা দেখব একটা টেক্সট এফেক্ট, কাট আউট টেক্সট এফেক্ট। ওকে, তো এটা খুব ইউজ হয় ওয়েবসাইটে, আপনারা অনেকে দেখেছেন এবং অনেকে হয়তো মনে করেন যে এটা হয়তো ফটোশপ দিয়ে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা HTML CSS দিয়ে করতে পারি। ওকে, তো চলুন আমরা দেখে নিই। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি, আপনারা যে কোনো কোডে এটা ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা HTML এ একটা ক্লাস নেব নর্মাল, তো এখানে নিচ্ছে আমরা ইমেজ কন্টেনার। ওকে, তো এর মধ্যে আমরা টেক্সট দিয়ে দিচ্ছি, এখানে আমরা টেক্সটটা দেবো। তো আমি এখানে দিলাম, ধরুন তমজিৎ টিউটোরিয়ালস। ওকে, তো এখানে দেখুন আমরা একটা ছোটো টেক্সট মতো দিয়েছি। তো এরপরে আমরা এটা স্টাইলিং করব, এটাই কিন্তু আমাদের রেসপন্সিভে দেখাবে। ওকে, তো এখানে আমরা সিএসএসে গেলাম, এখানে গিয়ে আমরা স্টাইলিংটা দেখে নেবো। সবার আগে আমরা বডির মাপ দিয়ে নিচ্ছি, আমাদের এখানে বক্স সাইজিং, বর্ডার বক্স, দেন হচ্ছে বডি, প্যাডিং 0, মার্জিন আমাদের 0, ফন্ট ফ্যামিলি আমরা ইউজ করছি হচ্ছে সা সেরিফ। তো এখানে আমরা প্রথমে ইমেজ কন্টেনারের ক্লাসটা নিয়ে নেব। মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আমরা একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি। আমরা একটা ইমেজ নিয়ে নেব, আমাদের ডাউনলোড করা আছে। ওকে, আমরা ক্রোম দেখে নেব। তো আপনারা যে কোনো ইমেজ নিতে পারেন। ওকে, আমার এখানে ডাউনলোড করা আছে অলরেডি ক্রোমে ডেজার্ট একটা ইমেজ। তো আমরা এটা আমাদের লোকাল ফোল্ডার থেকে আমরা এটা ঢুকিয়ে নেবো। ওকে, দেখুন নাম চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমরা ইমেজের মধ্যে ডেজার্টটা নিয়ে নিলাম। তো আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ দিচ্ছি কভার, পজিশন দিয়ে দিচ্ছি রিলেটিভ, হাইট দিচ্ছি আমরা 600 পিক্সেল। ওকে, তো দেখুন আমাদের, আমরা এটা লাইভে দেখবো একবার। দেখুন আমাদের এখানে এসছে। ওকে, তো এটা আমরা আরও একটু উইথ দিয়ে দিচ্ছি 800 করে দিলাম। তো আমাদের এখানে টেক্সটটা এসছে। ওকে, আমরা আরও কিছু দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার করে দিলাম। ওকে, তো এখানে দেখুন আমরা টেক্সটের এই টেক্সটটাকে আমরা করব, স্টাইলিং করব। সো ডট টেক্সট, সেখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ফন্ট সাইজ দিচ্ছি 0 bold, মার্জিন 0 auto, ওকে, প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। উইথ দিচ্ছি 50%, টেক্সট অ্যালাইন সেন্টার, পজিশন অ্যাবসোলিউট, টপ 50%, লেফট 50%। ওকে, দেন আমরা এখানে ট্রান্সফর্ম ইউজ করছি, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%। দেন আমরা মিক্স ব্লেন্ড মোড ইউজ করছি। ওকে, মিক্স ব্লেন্ড মোড, এটা কিন্তু নতুন একটা ক্লাস আপনারা দেখছেন স্ক্রিন। তো দেখুন আমাদের এইরকম এসে গেছে। তো আমরা 50% আছে উইথটা, এটা আমরা
100% যদি করে দিই তো দেখুন আমাদের এখানে পুরো লেখাটাই আমাদের হয়ে এসেছে। আমরা ফন্ট সাইজটা একটু ছোট করে দিচ্ছি, এখানে আমরা 8 করে দিলাম, তো দেখুন আমাদের ছোট হয়ে গেল। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, তো বোঝা যাচ্ছে না অবশ্য, আপনারা যে কোনো চাইলে কালার আপনারা দিতে পারেন, এখানে অ্যাড করতে পারেন। ওকে দেখুন এখানে বোঝা যাচ্ছে না, হোয়াইটটাই বেশি বোঝা যাচ্ছে, কিন্তু যদি ব্ল্যাক দিই, সো কালারটা আমরা যদি হোয়াইট করি, তো দেখুন অপাসিটির জন্য ব্যাক টু ব্ল্যাকটা বোঝা যাচ্ছে না। এখানে আমরা হোয়াইটটাই রাখবো, এছাড়া আপনারা যে কোনো রকম কালার দিতে পারেন, কিন্তু আমার মনে হয় হোয়াইটটাই ছবির সঙ্গে পিকচারের সাথে একটা অপাসিটি ম্যাটার করে, যেটা আমাদের এখানে বোঝা যাচ্ছে। দেখুন এখানে আমাদের এখানে মোবাইল রেসপন্সিভও আমরা ইন্সপেক্ট করব, আমরা মোবাইল অপশনে ক্লিক করব, দেখুন এখানে আমাদের মোবাইল রেসপন্সিভ এটা আমাদের হয়ে গেছে। ওকে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন, তো আজকে আমরা এই এফেক্টটা দেখালাম সিএসএসে, খুব সুন্দর একটা এফেক্ট। ওকে তো আজকে ভিডিওটি অবধি থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।